শীতের শুরুতেই নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ কালিয়ার রেসিপি। আর এই রকম একটা ফুলকপির তরকারি থাকলে কিন্তু সত্যি বলছি নিরামিষ দিনেও কিন্তু মাছ মাংসকে একদমই মিস করবেন না। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল আলু ফুলকপি মটরশুঁটি রেসিপি। রান্নার শুরুতেই আমি আগে ফুলকপিগুলোকে আগে একটু ভাপিয়ে নেবো। ফুলকপি কিন্তু সবসময় রান্না করার আগে একটু ভাপিয়ে নিলে কোনো রকম গ্যাসের সমস্যা কিন্তু হবে না। তার জন্য আমি বার্নারে আগে একটু গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। কড়া ভর্তি করে আমি এরকম গরম জল ফুটতে দিয়েছি, ঢাকাটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন জলটা বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার তাই আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি ফুলকপির পরিমাণ বুঝে। আর এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে দিয়ে এবার আমি কড়াইয়ে ঢাকাটাকে চাপা দিয়ে এইভাবেই গ্যাসটাকে অফ অবস্থায় রেখে এবং ঢাকাটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঠিক এইভাবেই রেখে দেব। এই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এরকম দেখুন 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরই সাথে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি একটা আদার টুকরো। আদাটাকেও দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। আর এর সাথে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। 5 মিনিট এভাবেই রেখে দেওয়ার ফলে ফুলকপিগুলো এখন সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ফুলকপিগুলোকে জল থেকে আমি তুলে নিলাম। এবার ফুলকপিটাকে আগে একটু ভেজে নেবো। তার জন্য আমি কড়া ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে। যেহেতু আমি ভাপানোর সময় অলরেডি আমি নুন দিয়েছিলাম, তাই এখন আর ভাজার সময় নুন দেব না। ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে দেখুন এখন সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকেও তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকে দেখুন ঠিক এই রকম সাইজ করে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3 খানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও ভাজার সময় অল্প একটু নুন, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো দেখুন এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকেও এবার তেল থেকে আমি তুলে নিলাম। এবার কড়াতে পড়ে থাকা এই অবশিষ্ট তেলের সাথেই আমি মিশিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ পরিমাণে একটু ঘি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে দেবো, কারণ আমি এর মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 দারচিনির টুকরো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ। এলাচের মুখটাকে থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আর দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে ফোড়ন। প্রথমেই আমি সমস্ত ফোড়নগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে যখন এর থেকে যেন সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বানিয়ে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। একই সাথে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, যাতে একই সাথে গুঁড়ো মশলার সাথে টমেটোটাও ভালো মতো কষানো হয়ে যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/4 চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আমি, 1/4 চামচ ভরে একটু ধনের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চায়ের চামচ মতো একটু জিরের গুঁড়ো। এবার হাই ফ্লেমে রেখেই সমস্ত মশলাকে ভালো করে আগে একটু কষিয়ে নেব। এইভাবেই 5 মিনিট ভালো করে একটু কষিয়ে গেছি, যতক্ষণ না এর থেকে ভালো মতো তেল ছেড়ে যাচ্ছে। 5 মিনিট মশলাটাকে ভালো করে কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। 2 মিনিট মটরশুঁটিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি একটা ছোটো বাটির মধ্যে 3 টেবিল চামচ ভরে টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটাকে দেখুন এইভাবে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে আগে একটু কমিয়ে নেব, কারণ গরম গ্রেভির মধ্যে যদি টক দইটা দিয়ে দেন তাহলে কিন্তু টক দইটা একদম ছানা কাটার মতো কেটে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি টক দইটাকে এর মধ্যে দিয়ে দিলাম।
এবার ভালো করে আগে একটু মিশিয়ে নেব। ভালো করে দেখুন খুন্তি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব। এবার দইটা দেওয়ার পরও ভালো করে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই কিন্তু কষাতে হবে। গ্রেভির সাথে দইটাকে দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি কসুরি মেথিটাকে হাত দিয়ে এরকম একটু ঘষে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু রান্না থেকে দারুণ ফ্লেভার আসে। এবার এরই সাথে আমি দিয়ে দিলাম স্বাদ বুঝে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলাম তাতে রান্নাটা কিন্তু একদম সুন্দরভাবে ব্যালেন্স হবে, কারণ যেহেতু এর মধ্যে টক দই টমেটো পড়েছে তাই চিনিটা দিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর ব্যালেন্সও হবে আর খুব ভালো খেতেও হবে, খুব টেস্টি হবে। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আর এরপর ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু 3 থেকে 4 মিনিটের জন্য একটু হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে একটু লো টু মিডিয়ামে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন রান্না থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ওপরে কি সুন্দর তেল ভাসছে। দই দেওয়ার ফলে কিন্তু এই তেলটা সুন্দর ভেসে উঠেছে আর রান্নার কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব এবং সমস্ত কিছু আরও ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দিয়ে দেব। আলু ফুলকপিটাকে দিয়েও ভালো করে আগে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিটের জন্য আগে একটু কষিয়ে নেব। এখনই কিন্তু জল দেব না, শুধু ফুলকপি আলুটাকে দিয়েই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এতে কিন্তু রান্নার টেস্ট আর দারুণ আসবে, আলু ফুলকপির মধ্যেও কিন্তু মশলাটা ভালো করে ঢুকে যাবে। আলু ফুলকপিও দেখুন এখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার তাই আমি এর মধ্যে এবার একটু অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এটা খুব বেশি ঝোলঝোল হয় না, একদম গায়ে মাখা মাখা গ্রেভি হয়, কালিয়ার টেক্সচার যেরকম হয় আর কি। এবার জলটাকে দিয়ে ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। জলটা দেওয়ার ফলে গ্রেভিটা দেখুন এখন বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার যতক্ষণ না শুধুমাত্র এই আলু ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে আসে ততক্ষণ ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে এটাকে রান্নাটাকে একটু হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন ফুলকপি কিন্তু এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভির টেক্সচারটাও কিন্তু দারুণ এসেছে। রান্নার রঙও কিন্তু সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু ফুলকপির সাথে মিশিয়ে নেব। একদম গায়ে মাখা মাখা একটা নিরামিষ দারুণ স্বাদের আলু ফুলকপি মটরশুঁটির তরকারি কিন্তু রেডি হয়ে গেল। নিরামিষ দিনে আপনারাও ট্রাই করে দেখুন। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।